হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রামস্টিক কারি রেসিপি বা সজনে ডাঁটার কারি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে আমি 200 গ্রাম পরিমাণ ডাঁটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারে আমি 1.5 চামচ কাজু আর 1 চামচ চারমগজ নিয়ে নিচ্ছি। এটাকে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি 1 চামচ মতো, দিয়ে তার মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। এটা এমনভাবে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেই রকম মতো। এর গায়ে একটা হালকা সোনালি কালার আসবে। এই পর্যন্তই আমরা এটাকে ভেজে নেব। দেখুন, এর গায়ে একটা হালকা সোনালি কালার চলে এসেছে। এইভাবে আমরা এটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে আমরা তুলে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যেই বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এখানে আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে দিয়ে দিতে হবে। দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে লঙ্কা, হলুদ, ধনে আর জিরে, 1 চামচ পরিমাণ গুঁড়ো মশলা নিয়ে আমি জল দিয়ে গুলে নিচ্ছি। এইভাবে গুলে এটাকে আমি 10 মিনিট রেখে দেব। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনি আর লবণ দিয়ে দেবার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গ্রেট করা রসুন। এবার এই সমস্ত জিনিসগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোকে আমি পিউরি করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও খুব ভালো করে কষাচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্টটা। এবারে আবারও খুব ভালো করে সমস্ত জিনিস কষাতে থাকব। এইভাবে সমস্ত জিনিসগুলো আমি কষিয়ে নিচ্ছি। এ সময় আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা। আবারও সব কটা জিনিস খুব ভালো করে কষাতে থাকতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন এবারে মশলার ওপরে কেমন তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব কাজু আর চারমগজ পেস্টটা। আবারও খুব ভালো করে সব কটা জিনিস কষিয়ে নিতে হবে। রান্নাটা কষানোর ওপরে নির্ভর করে কতটা ভালো হবে। দেখুন তেল ওপর থেকে ভেসে উঠেছে। এরকম পর্যায়ে আমাদের ভেজে রাখা ডাঁটাগুলো দিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি জল অ্যাড করব। আপনারা যদি বেশি পরিমাণ গ্রেভি খেতে চান তাহলে একটু বেশি জল দেবেন, আর যদি মনে করেন যে একটু এটা মাখা মাখা হবে তাহলে অল্প পরিমাণ জল দেবেন। জলটা আপনারা বুঝে দেবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। এইভাবে জল দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখব। এবারে ফুটে উঠেছে, এটাকে আমি এবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ওপর থেকে পুরো তেলটা ভেসে উঠেছে। রান্নাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর আমার রান্নাটা যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আজ তাহলে এ পর্যন্তই। আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রান্নাটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।